नमस्कार বন্ধুরা, আমি চন্দন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথম সব কিছু বিষয় থাকবে, তো প্রথম গোলাপটা দিয়ে শুরু করি। এই ছাদের আমি ভিডিও একবার আপডেট দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তো ওই কোণের দিকে গোলাপগুলো রাখা ছিল, গোলাপের পাপড়ি এবার ঝরে যাবে, দিয়ে আবার নতুন করে আসবে। কি নতুন করে কি কাটিং করতে হবে সে আপনাদেরকে আমি একবার আপডেট দেব। তো আপনারা দেখতে থাকবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে, গোলাপ ডালিয়া শীতের গাছ নিয়ে আর কোনো চিন্তা নেই। তো এবার হবে, যেহেতু ঠিকঠাক শীতের সময় ঠান্ডা না পড়লে, তো সেই ওয়েদারটা না থাকলে গাছগুলো ডিস্টার্ব হয়, সবারই অসুবিধে। দেখুন উত্তরের হাওয়া ঘুরে গেছে, এই নতুন ডাল বেরোতে ফুল এসে গিয়ে ফুলের সঙ্গে আবার নতুন কচি ডাল এসে গেছে। তো কচি ডালটা কী করে আসবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আর এগুলো সব নতুন গাছ, এগুলো তো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আগে। তো আজকেও খুঁটিনাটি বিষয়, এই ছোটো ছোটো গাছগুলো কতটুকুনি ছিল 15 দিন বা 20 দিন আগে আপডেট দিয়েছিলাম আমি। আর দেখুন সব নতুন করে দেখুন শুট বেরোচ্ছে, দেখছেন এই যে, মানে এই শীতেই গাছগুলো আপনার 4 ফুট হাইট তো হবে এখন যা গাছের বাড়ন আছে, গাছে কুঁড়ি ভর্তি। যদি ছোটো গাছে আপনারা কেউ না ফুল নিতে চান, তাহলে কুঁড়িগুলো এখান থেকে আপনাদেরকে কেটে দিতে হবে, যদি গাছটা আপনারা চান ঝাড় করবেন। আমরা নেইনি, যাতে দাদা বলছিল কেটে দিতে, আর থাক ফুলগুলো দেখতে ভালো লাগবে। তো আপনারা চাইলে কাটতে পারেন বা রাখতে পারেন, এই যে ফুলগুলো ডাল থেকে বেরিয়ে আসছে কুঁড়িগুলো, আপনারা চাইলে নিতে পারেন বা কেটেও দিতে পারেন। যদি বলেন না অন্তত একবার ফুলটা নিয়ে দেখি, তারপর নাহলে গাছের বাড়ন নেব। আর এই শুকনো ফুলগুলো আমরা কাটছি না, কেননা একসঙ্গে গাছটাকে আবার গোল করে কাটবো সেই চিন্তাধারা আছে, তাই কোনো শুকনো ফুল এখন আর কাটছি না। আর অনেকে বলে শুকনো ফুল না কাটলে ডাল শুকিয়ে যাবে, আমি বলবো যে শীতের গাছের কোনো দিন ফুল, এই যে এই দেখুন, লক্ষ্য করে দেখুন, এই যে ডাল, এই যে ডাল, এই শীতের ফুল আপনি যদিও না কাটেন একা শুকিয়ে পড়ে যাবে, এইখান থেকে ডাল খসে একা পড়ে যাবে। এটা আমরা করি, আমরা অন্তত জানি। অনেকে বলে এটা ডাইব্যাক হয়ে যাবে, এ হয়ে যাবে, কিচ্ছু হবে না, ভয়ের কোনো কারণ নেই, শীতের গাছের কোনো ভয়ের কারণ নেই। এই দেখুন এই একটা পাপড়ি শুকিয়ে যাচ্ছে, তার সাথে দেখুন এইভাবে চোখ ফেটে আসছে। দেখুন গাছের যদি গ্রোথ ভালো থাকে, এই দেখুন চোখ কীভাবে ফেটে আসছে, দেখুন এই যে ফুলটা শুকিয়ে যাচ্ছে। গাছের যদি রুট সিস্টেম ভালো থাকে, তো আপনার ডাল কিছুতেই হবে না। আর অনেকে বলে ডাইব্যাক, এই ডাইব্যাক নিয়ে কোনো আর শীতে আলোচনা হবে না, কোনো অসুবিধে হবে না কোনো ডাইব্যাক নিয়ে। এই দেখুন এই একটা ফুল হয়েছিল, ডালটা শুকিয়ে গেছে, দেখুন আমি যে হাতে নেব দেখুন খসে গেল একা, কোনো কাঁচি লাগবে না, দেখুন দেখেছেন কোনো কাঁচি লাগবে না। এগুলো আপনা আপনি শুকিয়ে যাবে, না কাটতে পারেন, কোনো অসুবিধে নেই, একা একা পড়ে যাবে। ডাইব্যাক শীতে যেহেতু ঠান্ডা ঘুরে গেছে, শীতের গাছের কোনো আর ডাইব্যাক আসবে না, এটা আমি বলতে পারি, কারণ আমাদের গাছে কোনো এখনও কোনো ডাইব্যাক নেই। ঠান্ডা ঢুকে গেছে মানে গাছের বাড়ন এসে যাবে, গাছের বাড়ন এসে গেছে, আপনাকে খাবারটা ঠিকঠাক দিয়ে রাখতে হবে। আমাদের যে বানানো খাবার, সেই বানানো খাবারটা দিচ্ছি এখন, কন্টিনিউ 5 দিন দেই খাবারটা। আর যেহেতু ঠান্ডা ঘুরে গেছে, এখন আর এই গাছের এই যে গাছের গ্রোথ এসে গেছে, দেখুন এই গাছে আর কোনো কনফিটার দেবো না, কেন কনফিটার ওষুধ টোটালি অফ হয়ে গেল। এবার কারুর গাছে যদি কুচকে থাকে, পাতা ঠিক বেরোচ্ছে না, পাতা ছোট হয়ে যাচ্ছে, তাহলে আপনারা একবার কনফিটার দিতে পারেন। যারা নতুন গাছ পায়, নতুন বাগানিরা হয়তো ঠিকঠাক পাচ্ছে না, তো আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন এটা হচ্ছে আপনার এই যে পিডি মোনাকো, এই মোনাকো গাছটা কত ছোটো ছিল, যেই কুঁড়িগুলো আমি ছেঁটে দিয়েছি, তো কুঁড়িগুলো ছেঁটে দেওয়াতে দেখুন গাছটা আবার বেড়ে গেছে। আমি ভিডিওটা দিয়েছিলাম, কেন গাছগুলো ওই দিকে রাখা ছিল। কুঁড়ি যদি আপনারা গোলাপে না নিতে চান এই কুঁড়িগুলো, তাহলে আপনারা কেটে দেবেন, গাছটা ঝাড় হয়ে যাবে, তত্তরিয়ে গাছটা বাড়বে, গাছটা ডবল হয়ে যাবে। এই গাছটা দেখুন কত ছোট ছিল, দেখুন এই ঠান্ডাটা পড়তে গাছ কত ঝাড় হয়ে গেছে, দেখুন দেখছেন গাছটা ঝাড়, দেখুন কত ছোট গাছ, দেখুন মেন হচ্ছে খাবারটা ঠিকঠাক দিয়ে রাখতে হবে, সপ্তাহে 1 দিন করে পাতলা করে খোলে জল দিতে হবে।
তাহলে আপনারা আর সুপার সোনাটাটা সপ্তাহে একদিন মেরে রাখবেন, কারণ লাল মাকড়ের উৎপাত খুব হবে শীতকালে। বিশেষ করে অনেক ছাদ বাগানিতে দেখবেন গাঁদা গাছে লাল মাকড় লাগে, প্রথমে বুঝতে পারেন না। আপনারা কি করবেন, পাতাটাকে এইভাবে লোল্টে দেখবেন, এইভাবে আমি যেমন লোল্টেছি দেখবেন, এর মধ্যে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি খালি চোখে হুট করে বোঝা যায় না, তো ছোটো ছোটো গুঁড়ি 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 লাল মাকড়ে ভর্তি হয়ে যাবে। যদি আপনারা সবসময়ের জন্য একটু সময় পেলে গাছটাকে একটু লোল্টে দেখবেন, যে পাতাটাকে লোল্টে দেখবেন, এইভাবে পাতাটাকে লোল্টে দেখবেন, যে কেন সাধারণত পোকা লাগে কিন্তু পাতার নিচে, আর আপনারা যখন ওষুধ মারবেন সবসময়ের জন্য পাতার নিচে ওষুধটা মারার চেষ্টা করবেন। অনেকে কী করে, ওপর থেকে স্প্রে করে দিল, কিন্তু ওপর থেকে স্প্রে করলে আপনাদের হবে না, আপনাদেরকে পাতার নিচটা লক্ষ্য করতে হবে এইভাবে, কেন সাধারণত সবসময়ের জন্য পোকা পাতার নিচেই লাগে। আপনারা কিন্তু পাতার নিচে স্প্রে করবেন, যদিও না পোকা লাগে আপনারা সপ্তাহে একদিন কনফিটার তো লাগবে না, এখন যেহেতু কারো সবার যদি গাছ এইভাবে সচেতন থাকে তাহলে কনফিটার লাগবে না, সুপার সনেটার দেবেন। যেহেতু লাল মাকড় এবং সুপার সনেটার দিলে কী হবে, গাছটা আপনার তেড়ে উঠবে, গাছটা সচেতন হবে, কারুর হয়তো ফুলটা সম্পূর্ণভাবে ফুটছে না, এটা ফুটবে, কারুর ফুলটা কুচকে আছে, এইভাবে দেখুন কুচকে আছে, তাহলে সুপার সনেটার দিলে কী হবে, ফুলটাকে ছেড়ে আপনাকে ভালো করে ফোটাতে সাহায্য করবে, সুপার সনেটার অনেক কাজ আছে। আর লাল মাকড় তো মারবে, আর গাছটাকে সুন্দর সচেতনভাবে রাখবে। আমরা এই জিনিসটা ব্যবহার করি, তো যারা নতুন বাগানিরা বিশেষ করে আমি তাদেরকে বলবো আপনারাও এইভাবে করুন, কোনো অসুবিধা নেই। দেখুন আমার গাছ ভর্তি ফুল, তাও দেখুন কীভাবে চোখ ফেটেছে দেখুন, কিন্তু এই ফুল প্রতিটা ডালে দেখুন, প্রতিটা ডালে, কিন্তু আমি এটা বুঝবো কি আমার গাছের গ্রোথ ভালো আছে। আর গাছকে আমি আগেও বলেছি এখন বলেছি, আপনারা সপ্তাহে দুদিন করে গাছকে পুরো চান করিয়ে দেবেন, গাছ যত চান করাতে পারবেন কোনো পোকা মাকড় টুকটাক থাকলে পুরো ধুয়ে পেরিয়ে যাবে, তাহলে আপনাদের আর ওষুধটা অটোতরা আর ব্যবহার করতে লাগবে না। এটা কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি। আর শীতকালে ডাই ব্যাগ নিয়ে কোনো সমস্যা হবে না, কারুর যদি রুট সিস্টেম না ভালো থাকে সে তো ডাই ব্যাগ হবে, আর ডাই ব্যাগ যদি এসে থাকে কারুর, আশা করি হবেও না, যদি দু একজনের থাকে আপনারা ব্যাবিস্টিং জল গোড়াতে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ডাই ব্যাগটা কেটে যাবে, ওটা থাকে না। এমনি ঠান্ডা পড়ে গেছে, ওয়েদার ঘুরে গেছে, এবারে মনের আনন্দে গাছ হবে। এই দেখুন ফুলগুলো সব রং নষ্ট হয়ে গেছে, একসঙ্গে কাটবো বলে তাই দেখুন প্রতিটা ডালে দেখুন শুট বেরোচ্ছে, দেখুন দেখা যাচ্ছে না মোবাইলে, এই দেখুন এই গাছগুলো দেখুন ভর্তি ফুল, যেতে না যেতে শুরু হয়েছে। আর এগুলো সব নতুন গাছ ছিল, কত ছোট ছোট ছিল, কালারগুলো দেখুন, এগুলো সামনের বছর খেলবে আশা করি, দেখছেন দেখে মন ভরে যাবে। সবার ছাদে করুন, দু চারটে দশটা করে গোলাপ করুন, দেখবেন সকালে উঠবেন মনটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে, ফুল না ছাদে থাকলে ভালো হয় না। আর এইখানে দেখাবো ডালিয়া, ডালের আপডেট দেব। আর এইদিকে আছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা নিয়ে আর কি বলবো, চন্দ্রমল্লিকা দেখুন সবে মুখগুলো ফাটছে, দেখুন সব কালারগুলো দেখুন, চন্দ্রমল্লিকা দেখছেন কি অবস্থা। চন্দ্রমল্লিকা পরিচর্যা সবাই অন্তত জানেন, আপনারা যেতে ওষুধপত্র তেমন কিছু লাগে না, পাতলা করে খোলের জল শুধু খাবে, এখন যেহেতু ফুল ফুটে গেছে আপনারা আর খোল ফোল কিছু দেবেন না, তাহলেও আপনা আপনি হতে থাকবে, কেন খোল আপনারা যার বিশেষ করে নতুন বাগানে যদি একটু বেশি খোল পড়ে যায় তখন আপনার চন্দ্রমল্লিকা গণ্ডগোল করবে। যেহেতু এ ফুল এসে গেছে আর কোনো খাবার দেবেন না, কোনো ওষুধ দেবেন না, যেহেতু এ ওষুধ কোনো পছন্দ করে না, সব থেকে সুখী গাছ বলবো চন্দ্রমল্লিকা, কোনো ওষুধ পছন্দ করে না, বেশি খাবার পছন্দ করে না, হালকা করে খোলের জল। তো যাদের এইভাবে কুঁড়ি এসে গেছে মুখগুলো ফাটবে, তো আপনারা আর কিছু খাবার দাবার দেওয়ার দরকার নেই, আর কোনো তো কুঁড়ি ভাঙবেন না, যেহেতু কুঁড়ি আমাদের এসে গেছে আর ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। আর দেখাবো এই গাঁদাগুলো সবে ফাটছে, দেখুন সবে ধরছে সব। আর এই যে বেগুন কুঁড়ি আইসা গেছে, তো বেগুন নিয়ে যেটা আলোচনা করব, ওই দিকেও লাগানো আছে, আমি সব বলছি, বেগুন নিয়ে আলোচনা তো হবেই। আমি যেহেতু আগেও বলেছি সবজি গাছ নিয়ে, সবজি গাছই যেহেতু লিকুইড ওষুধটা মারি সুপার সোনাটাব, আমি প্রথম থেকে বলেছি সেই সবজি বলেছি আপনাদের বাগানে তিনটে ওষুধ থাকলে পুরো বছর আপনাদের কভার হয়ে যাবে, কোনো ওষুধ কেনার দরকার নেই। এক সুপার সোনাটাব, দুই হচ্ছে কনফিটার, তিন হচ্ছে আপনার টাটারুগার।
আর বর্ষা এলে ফাঙ্গিসাইডটা এদিক ওদিক করে দিতে হয়। এই যে লঙ্কায় দেখুন, লঙ্কায় সব ফুল আইসা গেছে দেখুন। এটা হচ্ছে বিনস, এটা হচ্ছে দাঁড়ানো বিনস। সেম সর্ষে খোল দিন, যে বেগুন গাছ একটু সর্ষে খোল, সর্ষে খোল কেন, কোনো খাবারটা একটু খেতে ভালোবাসে, একটু খোল যদি বেশি হয়ে যায় তাতে কিছু যায় আসে না, তা বলে বেশি দেবেন না। আর এই দেখুন ক্যাপসিকাম ধইরা গেছে, ক্যাপসিকাম আমার কোনো পাতা কুঁকড়ানো নেই এখনও অবধি, তো আশা করি থাকবেও না যেহেতু পরিচর্যার মধ্যে রেখেছি। দেখুন ক্যাপসিকাম, দেখুন তো এইদিকে টমেটো, এটা বিনস, আর এইদিকে আছে লাস্টে শেষ করবে চন্দ্রমল্লিকা দিয়ে দেখুন, আর এদিকে আছে লাউ। আর এই যা এবারে ষাটখানা গোলাপ এনেছি আমি, এগুলো সব ধোয়াধুই হচ্ছে। এই দেখুন সব মাটিটাকে পুরো ধুয়ে একদম বার করে দিচ্ছি, দেখুন পুরো ধুয়ে মাটিটাকে বার করে গাছটাকে পুরো একদম ন্যাড়া করে দেবো। আগে দেখিয়েছি আপনাদেরকে, এগুলো এবছর লাগানো হচ্ছে, সামনের বছর আশা করি কেমন হবে জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ষাটখানা গোলাপ নিয়ে আসা হয়েছে, এখানে আছে লাউ, লাউটা ঠিক হচ্ছে না, হবে লাউ ধরবে, এটাকে বাড়ি গিয়েছিলাম তো এবার ট্রিটমেন্টটা হবে। আর এই বলেছিলাম এই চন্দ্রমল্লিকাটা দিয়ে শেষ করব, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি আমি খুলে সব বলতে পেরেছি, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।